নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। এটিএম হ্যাকার কাণ্ড আরো অন্যদিকে এবার মোড় নিল। আরো একজনকে মনে হচ্ছে, সাধারণ যে ধারণা করা হচ্ছে, পুলিশ আধিকারিকরা আরো একজনকে পাকড়াও করেছে সেই এটিএম হ্যাকার কাণ্ডে। যেটা জানা যাচ্ছে, সিধাই মোহনপুর এলাকায় গভীর রাতে প্রায় তিনটের সময় সিমনা বিধানসভার আরকেপুর থেকে এক যুবককে তুলে নিয়ে আসে আরক্ষা দপ্তরের কর্মীরা, এবং সেই জায়গাতে সেই যুবক এটিএম হ্যাকার কাণ্ডে জড়িত থাকতে পারে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। এটিএম হ্যাকার কাণ্ডে অবশ্যই হাকান জারবুকান তুর্কির বাসিন্দা, তাকে আটক করা হয়েছিল দুবছর পূর্বে। এই মুহূর্তে দাঁড়িয়ে সে কিন্তু পালিয়ে গেছে, এবং সেই পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিকরা কিন্তু সক্রিয়ভাবে তদন্ত চালাচ্ছেন। এবং এই মুহূর্তে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, যারা পালিয়ে যেতে সাহায্য করেছে সেই আন্তর্রাষ্ট্রীয় হ্যাকারকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ, এবং বিপ্লব দেবর্মা সেই যুবকের নাম। তাকে গভীর রাত প্রায় তিনটের সময় সিমনা বিধানসভার আরকে পাড়া থেকে তুলে নিয়ে আসে আরক্ষা দপ্তরের কর্মীরা, এবং সেই জায়গাতে এটিএম হ্যাকার কাণ্ডে সেই যুবক জড়িত থাকতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও তাকে আটক করার পরপরই বিপ্লব দেববর্মা অসুস্থ হয়ে পড়ে, এবং এই মুহূর্তে মোহনপুর সিএসসিতে পুলিশের ঘেরাটোপে তার চিকিৎসা চলছে। পরবর্তী সময় যদিও তাকে পাঠানো হয়েছে জিবি হাসপাতালে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে এই বিপ্লব দেববর্মা। এর আগেও যারা আটক করা, যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যেই রাখা হয়েছে, কারণ হাকান জারবুকান পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, এবং পালিয়ে যেতে যারা সাহায্য করেছিল তাদেরকে একে একে কিন্তু পুলিশ আটক করতে শুরু করেছে। সিমনা আরকেপাড়া থেকে আটক হয়েছে যুবক, এবং ধারণা করা হচ্ছে এই বিপ্লব দেববর্মা, যাকে আটক করা হয়েছে, সেও এটিএম হ্যাকার কাণ্ডে জড়িত থাকতে পারে। যদিও সিধাই মোহনপুরের যে সিধাই থানার যে পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা তদন্তের স্বার্থে বিশেষ কিছু বলবেন না এমনটাই জানাচ্ছেন। তাও কি বলছেন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুনে নেব আমরা। আপনারা শুনলেন এই বিষয়ে কি বলেছেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হাকান জারবুকান যে পালিয়ে গেছে আন্তর্রাষ্ট্রীয় হ্যাকার, এই মামলা কিন্তু অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। বিপ্লব দেববর্মা এই মুহূর্তে আটক করা হয়েছে, যদিও বিপ্লব দেববর্মা অসুস্থ হয়ে পড়ে, এবং তার পরবর্তী সময় মোহনপুর সিএসসিতে তার চিকিৎসা চলে। এই মুহূর্তে জিবি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে, এবং পুলিশি ঘেরাটোপের মধ্যে রেখে চিকিৎসা চলছে তার এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে মুহূর্তে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিক, মোহনপুর থেকে আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। ধীমানদা, শুনতে পাচ্ছ? ধীমানদা, যে বিষয়টা জানার চেষ্টা করব, বিপ্লব দেববর্মা যাকে পুলিশ আধিকারিকরা আটক করেছেন, ধারণা করা হচ্ছে সে এটিএম হ্যাকার কাণ্ডে জড়িত রয়েছে, বিস্তারিত আর কি রয়েছে তোমার কাছে? আমাদের এই সিমনা এলাকার একটা জায়গা রয়েছে, এখানে সরস্বতী এডিসি ভিলেজ। এই সরস্বতী এডিসি ভিলেজের মধ্যেই রয়েছে রাধা কিশোরপুর পাড়া, সেটা ট্রাইবেল অধ্যুষিত এরিয়া। সেখানে বিপ্লব দেববর্মা নামক এক ছেলেকে গ্রেপ্তার করেছে গতকাল রাতের বেলায়, কিন্তু পুলিশকে এই বিষয়ে জানানো হলে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে সেটা বলেনি। তবে বট ফর ইন্টারোগেশন তাকে সার্চ করার জন্য বা তদন্ত করার স্বার্থে তাকে ডেকে আনা হয়েছে, এরকম ভাবে পুলিশ আমাদের সিধাই পুলিশ আমাদেরকে জানিয়েছে, কিন্তু কোন রকম মুখ খুলতে তারা নারাজ তদন্তের স্বার্থে। তবে আমাদের যতটুকু খবর, ডিএসপি লেভেল
ডিএসপি এবং এসডিপিও এবং সিনহা থানার আরক্ষা কর্মীরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই রাধাকিশোরপুর পাড়াতে তারা হানা দেয় এবং বিপ্লব দবাকে জালে তুলে আনে। কারণ হচ্ছে 9 জুলাই ডিবি থেকে যে হাকান জাম্বুরকান যেন একজন আন্তর্জাতিক হ্যাকার উনি পালিয়েছিলেন, উনি পালানোর পর এই সমস্ত তথ্য বেরিয়ে আসছে এবং বোঝা যাচ্ছে এখানে সিমনা দিয়ে নাকি অনেকেই এরকম 2-3 জন হ্যাকার বাহিনী যারা হ্যাকার করেছিল এটিএম তাদেরকে পাস করে দেওয়া হয়েছে বাংলাদেশের দিকে। এই সোর্স মারফত এই খবরটা আমাদের কাছে ছিল এবং পুলিশও এবার জানতে পেরেছে সিমনা দিয়েই এই হ্যাকারদেরকে পাস করে দেওয়া হয়েছে বাংলাদেশে এবং এরই ফলশ্রুতিতে বিপ্লব দেববর্মা সেই কাণ্ডে জড়িত থাকতে পারে তাকে এই সন্দেহেই তাকে গতকাল ভোর 3টার সময় তাকে আরকে পাড়া থেকে গ্রেপ্তার করেছে এবং তাকে গ্রেপ্তার করার পরই সে অজ্ঞান হয়ে যায়। আনকনসিয়াস হয়ে যাওয়ার পর তাকে মোহনপুর সিএসসিতে আনা হয়, তাকে স্যালাইন দেওয়া হয়, সে কোনো কথা বলতে পারছে না। তার মা অঞ্জনা দেববর্মা জানায় যে তাকে পুলিশ নিয়ে এসেছে, আজকে 10টার সময় তাকে জিবিতে রেফার করা হয়েছে। অর্ণব, একদম এই যে বিপ্লব দেববর্মাকে এই মুহূর্তে আটক করা হয়েছে, অর্থাৎ এই বিষয়টা যে আস্তে আস্তে জটটা খুলছে, এই গোটা যে প্ল্যানটা করা হয়েছে এই হাকান জাম্বুরকানকে পালানোর সাথে তারা জড়িত ছিলেন, আচ্ছা সুনির্দিষ্ট একটা প্ল্যান রয়েছে, বড় সড়ো প্ল্যান করা হয়েছিল, তাহলে সেই বিষয়টা তো সামনে আসছে। হ্যাঁ, এটা একটা স্পষ্টই বলা যায় যে পুলিশ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, কারণ হাকান জাম্বুরকান যেদিন ডিবি থেকে পালিয়েছিল সে তো আর উদা অপার, সে তো পাখি নয় যে পাখি দিয়ে উড়িয়ে যাবে, তাকে নিশ্চয়ই এই আমাদের রাজ্যেরই একটা চক্র তাকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। সেই বিষয়টা যখন পুলিশের সম্মুখে খোলাসা হয়ে গেল তখন তারা জালে কে কে ছিল তাদেরকে আস্তে আস্তে ধরতে সমর্থ হচ্ছে এবং এই হাকান জাম্বুরকান এই পলায়ন কাণ্ডে এই বিপ্লব দেববর্মা জড়িত থাকতে পারে এই সন্দেহে তাকে গতকালকে আটক করা হয়েছে এবং এটার সঙ্গে একটা বড় চক্র জড়িত রয়েছে এবং পুলিশ ইচ্ছা করে সেই চক্রের মূল কাণ্ডারী যারা বা মূল পান্ডা যারা তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে পারবে বলে আমার মনে হয়। হাকান জাম্বুরকান তো পালিয়ে গেছে বাংলাদেশে, কি মনে করা হচ্ছে তাকে কি ফিরিয়ে আনা যাবে? এটা তো ঠিক বলা যাচ্ছে না, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা পুলিশ আরক্ষা দপ্তরে যারা উচ্চপদস্থ কর্মচারীরা রয়েছেন আধিকারিকরা রয়েছেন তাদের যোগসাজ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলে যদি বাংলাদেশে তাকে ধরা হয় তাহলে ফিরিয়ে আনা যেতে সম্ভব হতে পারে, তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার, আন্তর্জাতিক বিষয়, সেই বিষয়টাতে এখন আমি ঠিক তেমন কিছু বলতে পারছি না। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ ধীমান্ত, অসংখ্য ধন্যবাদ। আরো অনেক রয়েছে, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম অবশ্যই হাকান জাম্বুরকানের যে পালিয়ে গেছে আন্তর্জাতিক ক্রিমিনাল সাইবার ক্রিমিনাল সেই হাকান জাম্বুরকান পালিয়ে যাওয়ার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে একে একে কিন্তু পাকড়াও করতে সমর্থ হয়েছে পুলিশ এবং বিপ্লব দেববর্মাকে আটক করেছে পুলিশ এবং ধারণা করা হচ্ছে সেই এটিএম হ্যাকার কাণ্ডেই জড়িত রয়েছে সেই বিপ্লব দেববর্মা। এখন দেখা যাক তার কাছ থেকে পুলিশ কি তথ্য বের করে আনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।